আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দোয়ায় আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে বহুল প্রচলিত এমন দুটি কথা রয়েছে, যার একটি হচ্ছে রাতে আয়না দেখলে স্বামীর হায়াত কমে যায়, অমঙ্গল হয়, দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা আছে, এবং রাতে চুল আঁচড়ানো ঠিক নয়। এ বিষয়ে একটি প্রচলিত প্রবাদ রয়েছে। আসুন আমরা কোরআন এবং সুন্নাহ নিয়ে এই দুইটি ব্যাপারে আজ বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রাতে চুল আঁচড়ানো বা আয়না দেখা নিয়ে হাদিস শরীফে আছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রাতের বেলা আয়না দেখবে অথবা যে কোনো সময় যখন তোমার আয়নার সামনে যাবে, তখন তোমরা অবশ্যই এই দোয়াটি পড়বে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাআহসিন খুলুকি। দোয়াটি যতই সুন্দর এর অর্থ আরো অনেক সুন্দর। এর বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার চেহারাকে সুন্দর করে দিন এবং এই চেহারার সাথে আমার চরিত্রকেও সুন্দর করে দিন, আমার আখলাককে সুন্দর করে দিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অন্য একটি হাদিসে রয়েছে যে জিনরা রাতের বেলা আয়নাতে অবস্থান করে, এমনকি জিনরা বাথরুমে সর্বসময় অবস্থান করে। এর জন্য আমাদের সকলের উচিত হবে রাতের বেলা কখনো বাথরুম ব্যবহার প্রয়োজনীয়তা পড়লে অবশ্যই বাথরুমে যাওয়ার দোয়াটি পড়ে আমরা যেন বাথরুমে প্রবেশ করি। এক্ষেত্রে বাথরুমে যাওয়ার দোয়াটি ঝটপট শিখে নিন। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অথবা এই দোয়াটি পরিপূর্ণ না পড়লে শুধুমাত্র আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঢুকলেও হবে, বাথরুমে ঢোকার দোয়ার ফজিলত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন চলুন মূল প্রসঙ্গে ফিরে যাই। রাতে আয়না দেখা বা বাথরুমে প্রবেশ করার ক্ষেত্রে আমাদের সমাজে যে রিউমারগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এর পেছনে অনেকগুলো বিষয় দায়ী রয়েছে। পূর্বেকার সময়ে সচরাচর রাতের বেলা যেখানে সেখানে বাথরুম ছিল না, কারণ তখন বিদ্যুৎ ছিল না। কিন্তু আমাদের মাথায় আবার রাখতে হবে, যেখানে বাতির উজ্জ্বলতা সেখানে দুষ্ট শয়তানের আসা যাওয়া বা আসর খুব একটা কার্যকর হয় না। কেননা দিনের আলোতে যেমন শয়তান মানুষের উপর খুব একটা কার্যকর হয় না, যেটা রাতে খুব ভালোভাবে পারে। একইভাবে বাসায় যদি রাতে উজ্জ্বল বাতি জ্বলতে থাকে অথবা বাসার আঙিনা যদি উজ্জ্বল হাই পাওয়ার ভোল্টেজের বাতি জ্বলতে থাকে, সেখানেও কিন্তু দুষ্ট জিনদের আসা যাওয়া খুব একটা কার্যকর থাকে না। তাই প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গেলে রাতে আয়না দেখা বা বাথরুমে প্রবেশ করা অথবা চুল আঁচড়ানো এর কোনোটাই নিষিদ্ধ বলা যাবে না, কারণ কোরআন এবং সুন্নাহ এর কোনোটাই পুরোপুরি নিষিদ্ধ বলে ঘোষণা করছে না। তবে প্রাচীনকালে যেহেতু অন্ধকারে আচ্ছন্ন ছিল, রাতের সময় কুপি বা হারিকেন জ্বালিয়ে অথবা মশাল জ্বালিয়ে মানুষ কিছু জায়গা আলোকিত করতে সক্ষম হতো, তাই তখনকার সময়ের অভিজ্ঞতার আলোকে মনীষীরা এ কথাগুলো বলতেন যে রাতে আয়না দেখা যাবে না বা চুল আঁচড়ানো যাবে না। এছাড়াও রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আয়নায় একটা পর্দা দিয়ে রাখতে বলেছিলেন, তাই কখনোই এরকম রিউমারের উপর আমল করা অথবা শঙ্কিত আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাই আমাদের সবসময় যে কাজটি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, তোমরা যা জানো না আলেম ওলামার কাছ থেকে তা জেনে নাও। প্রাচীন প্রেক্ষাপটের আলোকে অনেক সময় অনেক মনীষীরা গুণীজনেরা অনেক প্রবাদ বাক্য সমাজে ছড়িয়ে দিয়েছেন, যা বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে পরিবেশ পরিস্থিতির বর্তমানের আলোকে এখন আর কার্যকর নেই। তাছাড়া যে কোনো বিষয় কোরআন সুন্নাহ দিয়েই আমাদের বিশ্লেষণ করতে হবে, কেননা মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আর যেদিন আল্লাহর তরফ থেকে পরিপূর্ণ করা হয়েছে তার মধ্যে কোনো সংকট বা কোনো বিষয় কমতি রয়েছে এমনটা ভাবলে তো ঈমান থাকবে না।
আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে আমাদের ইসলামমুখী হওয়ার তৌফিক দান করুক। কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। তাই রাতের বেলা আয়নায় আমাদের চেহারা দেখতে পারব, চুলও আঁচড়াতে পারব, কোনো সমস্যা নেই। তবে রাতের বেলা ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে কোনো কাজ না করাই ভালো। আর এর কারণ হিসেবে কোনো কুসংস্কার মাথায় আনার প্রয়োজন নেই। ভাঙা আয়নায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, হাত কাটা যেতে পারে, নিচে পড়ে আরও বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই ভাঙা আয়নার সামনে না যাওয়াই ভালো। আর চুল আছড়ানোর ব্যাপারে যদি বলতে হয়, রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন 2 থেকে 3 বার করে চুল আছড়াতে। চুলকে পরিপাটি করে রাখতে ভালোবাসতেন এবং যারা চুল আছড়ায় না তিনি তাদের অপছন্দ করতেন। তো আপনি রাতের বেলা আয়নার সামনে চুল আছড়ালে এতে কোনো সমস্যা নেই। তবে রাতের বেলা চুল আছড়ানো পরিহার করতে বলেন অনেক মুরব্বীরা। এ কারণ মূলত একটাই, তা হচ্ছে আপনি যখন চুলটাকে পরিপাটি করছেন তা হয়তো ভালোভাবে হবে না আলো স্বল্পতার জন্য, তাই দিনের উজ্জ্বল আলোতে এ কাজটা উত্তম। কিন্তু এ নিয়ে আমাদের অন্তরে অপসংস্কৃতি বা কুসংস্কার যেন বাসা বাঁধতে না পারে এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সবসময় সব বিষয়ে আমরা কুরআন ও সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরে রাখবো ইনশাআল্লাহ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমাদের মধ্যে কেউ পথভ্রষ্ট হবে না যদি শুধুমাত্র 2টি জিনিস আঁকড়ে ধরে থাকো। 1. কিতাবুল্লাহ তথা কুরআন মজিদ। 2. সুন্নতের রাসুলুল্লাহ তথা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ তথা হাদিস। আল্লাহ আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই 2টিকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন।